সময় ঠিক কিনা ইসলামের উত্থানের শতাব্দী এটা কারণ মুসলমানরা 100 বছর থেকে খেলাফত থেকে বঞ্চিত 100 বছর প্রায় 1924 সালে মুসলমানদের থেকে খেলাফত ছিনিয়ে নিয়ে এই গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ নামক এই কুফুরি এবং শিরকি মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এরা বলতেছে এটার ভিতরে তোরা গুরবাক খাবি সারা জিন্দেগি ইসলাম চোখে দেখবি না কথা বুঝতেছেন ইসলাম বলে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার মালিক কে গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ আউযুবিল্লাহ বলেন ইসলাম বলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে কার বিধান চলবে আল্লাহর কিন্তু গণতন্ত্র বলে জমিন আল্লাহর হলে গিয়েছে পার্লামেন্টের বিধান চলবে ইমান থাকবে সুতরাং এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক খবরদার এগুলোকে কখনো অন্তর থেকে বিশ্বাস করে গ্রহণ করা যাবে এগুলার তার কাছেও দেওয়া যাবে না আল্লাহর কাছে দোয়া করেন চেষ্টা করেন হিম্মত করেন দাওয়াত দেন ও আল্লাহ দীর্ঘ 100 বছর খেলাফত থেকে বঞ্চিত আপনার কোরআনকে সংবিধান বানিয়ে আমাদেরকে পরিচালিত করতে পারে এমন খলিফাতুল মুসলিমিন আপনি আমাদেরকে দান করেন আল্লাহ আপনার জমিনে আপনি আবার দোবারা আমাদেরকে খেলাফা আলা মিন হাযিহিন নবুয়ার নিয়ামত দান করেন ঠিক কিনা দোয়া করবেন তো ইনশাআল্লাহ মা বোনেরাও করবে তো ইনশাআল্লাহ এই এনজিওরা আমাদের